বাইতাম মাত্র তো আগাইল আমার ফাও বেদনা করে রুবাইতে হইতে ওহ ওই 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 শুরু করে দিলাম তে আচ্ছা বাবাজি আমার শুরিরে তো দেখলা তোমার পছন্দ হইছে নি আলহামদুলিল্লাহ আব্বা খুব পছন্দ হইছে আমার ইয়াল্লা শুরুতে আব্বা ডাকিলিলা নি আচ্ছা 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 কোনো সমস্যা না সমস্যা না না ডাকিলি যে আব্বা ডাকিলা আপত্তি না কিতা গো মাই তোমার কিতা বেটারে পছন্দ হইছে নি বুঝলাম না ফুলিয়ে মাথা দি না না করে আর তুমি দেখি ওই ওই করো হ্যাঁ বিষয় কিটা আচ্ছা কোনো সমস্যা না দামান যেহেতু আমার বাড়িতে আইছ ওই কোনো সমস্যা না দেখতে একটু হেফড়া লাহান লাগে কিন্তু বেটার ভিতরে গুণ আছে কিটা হইতা অনুটা জি আব্বা আসলে দোক কাজে তো আমার পছন্দ লাগি গেছে তে আপনারা বিয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করুক না না দামান আমার পছন্দ হইছে আব্বা আম্মা কইরাম আমি একজন উচ্চ শিক্ষিত ফুরি যে মাথ আগুয়াই লিতা যে কাউকার থাইনর শিক্ষাগত যোগ্যতা কত গান আছে ইকান আর জিকাইয়া কিতা হরতা উচ্চ শিক্ষিত না হইলে না কিতা আমার বাড়ি গিয়ার প্রস্তাব লইয়া আই হইনি মানুষের ভাতে জিকাইলে তো আমার বেটা তোর শিক্ষাগত যোগ্যতা একটু হোক না জি আপা পাস কেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ কইলাম না রে উচ্চ শিক্ষিত হাই দেখো পালদে আব্বা পাস ক্লাস মানে কিতা ঠান্ডি জিকাউ কুয়া তানে জিকাই তাও কিতা হাস ক্লাস বাদে ওই লোক গিয়া উচ্চ শিক্ষিত বাবা তোমার যে আমি তোমার শিক্ষাগত যোগ্যতা তো জানি তোমার পরিবার দিতাম পারছি আমি আন্তরিক ভাবে ক্ষমা শিক্ষিত উচ্চ আব্বা ফার্স্ট ক্লাস মানে হইলো একটা গ্রেড তাইন্ডে জিকাও কোন ক্লাসও ফার্স্ট ক্লাস পাইছো ওখানো আবার জিকানি লাগবো নি বারবার দামান বেটারে এইখান জিকানি আমারে তুমি সর্ম ফালাই দিরা রে গো মাই বুঝছেন বেটারে আমি আসলে যে বুয়াই বার দিতাম পারছি ওখান তার শুক্রিয়া বেটা যে মানিয়া নিছেন গেছে দামান বেটা কইলাম না খানে আমার ফুলিয়ে যেখান হয়েছে তুমি আসলে আব্বা আমি তো লেখাপড়া করছি মাত্র থ্রি পাস আর থ্রি পাস করিয়া না নি আব্বা ফোর উঠতাম পারছি না খাম খাজন জামেলা আব্বা বুঝলা তো পেটর তাগিতে আর কি পেটর তাগিতে আর লেখাপড়া করতাম পারছি না ও আর কি আব্বা আমি থ্রি পাস কিতা হইলা থ্রি পাস থ্রি পাস করছো তুমি বলবো ই কিতা কব আব্বা ইখানে বইতাম মানে ইখানে বইলে তো মাটিত বই হয়ে যাব তোর যোগ্যতা অনুযায়ী তুই মাটিত বইবে তুই থ্রি পাস করি আইচ আবার উচ্চ শিক্ষিত IELTS খরা ফুলি ডাইডে পাবে কানাডা আমেরিকার বিচা খালি মৌ মৌ হরের দামান হল ফাগল ফিসে লাগাইল আর তুই অশিক্ষিত গন্ড মূর্খ বেটা আইচ সারি আমার ফুলিরে বিয়া করতে হরি হে ও আব্বা আমি আগে নানি সেরা ছবি তাহলে বাস দেখি বুঝতে পারছি একমাত্র যে গন্ড মূর্খ হইতে পারে তোর বাড়িতে সংসার করাইতাম না তোর নিয়া খাম করাইমু কিতা হইলে যে ফুলিয়ে এখন পর্যন্ত আত্মা কি হলম তৈছে না লেখাপড়ার মাঝে মুগ্ধ সঙ্গ আর ও ফুলিরে নিয়া তুই এত কিতা লুলি লুলা ও তা তুলিয়া দিতে নারি তোর সাহস তো কম নাই রে অশিক্ষিত গন্ড মূর্খ গন্ড মূর্খ কইবে না দেখমু আপনার ফুলিরে কি লাগে আর ভিতরে বিয়া দে আমি দেখকান না জানো বেটার শিক্ষিত ফুরিরে গেছিলাম আমি বিয়া করবার লাগিন বেটাই নো আমার অপমান করে বাড়ির থেকে বার করে দিয়েছে ই কিতা কইছ আমি কোনটা বুঝলাম না তোর অপমান করে বার করে দিয়ে লাইতো তোমার সহস ভাই লোক আই মদরিছে এ তুই যে ইরন মিয়ার বুয়া মদরিছে জানে না নি তুই কি তুস কিউ বালা আমারে না কইয়া তুমি ইলা বিজ্জত করতো তুই কিতা করছ তার লগে ওয়া বারে বা আমি কোনটা করছি না রে বা আমি খালি বিয়ার প্রস্তাব লইয়া গেছি খালি অপমান করলো নি বা আমারে গন্ড মূর্খ অশিক্ষিত কইলো বেটা অত বড় শিক্ষিত বেটার বুড়ি যে অত বড় শিক্ষিত হই গাবিতে আমি বাবা জানতাম না ও বুড়িরে বিয়া করতাম ব্যবস্থা করো ও বুড়িরে বিয়া করতে আচ্ছা
তুই তো এখানে জন্ম তুই উল্টা তোর তো তোর লগে তোর আমি জীবনেও পারছি না আচ্ছা এগু ভাই মনে ভরে তোর অপমান করলো কি তার লাগে ওখান আগে কো আব্বারে ভাই আমি কিতা কইতাম তোর বেটা আমার দিকে লো ও ভূত তোমার লেখাপড়া কতটুক আমি কইলাম আসলে চাচাজি জি হইছে আমার লেখাপড়া বেশি না মাত্র তিন ক্লাস থ্রি পাস করছি ফোরও গিয়া উঠতাম পারছি না খাম খাজর জানে না বুঝছো নানি ও আর কি অভাব ভরি আর কি করছি না বেটা নিয়ে কথা উঠে গেল খারাপ খারাইছি সিয়াটা রাত পারি বালাই আমার বাড়ি থেকে বার করে দিলো আর তো কইলাম অশিক্ষিত গণ্ডমূর্খ হইয়া গেলা গালি করলো অত বড় সাহস হয়ে গেছে মধরিছে তোরে বার্তনি বার করে দিলাইছে আমি কিন্তু তা বুঝলাম না রে মধরিছে সাহস পাইলো কোন আচ্ছা তার বুড়ি কিতা শিক্ষিত এমন কিতা শিক্ষিত হয়েছে তার বুড়ি যে তোরে বার করে দিলাইলো বার্তনি ও আব্বা কিতা শিক্ষিত ইকার তো আমি কইতাম পারতাম না বেটা কই বেটার বুড়ি রাত বুঝি বুঝছো না রে লন্ডন আমেরিকা কানাডার বিষয় বুঝি ঘুরাঘুরি করেন তার ভুরি কিতা ইন্টারন্যাশনাল চুর হয়ে গেলো না কিতাবে হ্যাঁ তাই ওয়া তো বিসা লন্ডন আমেরিকায় চুর না হইলে তো বিসা তো লইয়া ঘুরার কথা নাই ইটা আমি জানি না রে বাড়িতে আমি বিষয় বুঝতাম না আমার কত হইলো ঔ ভুরিরে কিলা আমি ভাইতাম ওখান তুমি ব্যবস্থা করিয়া দাও আর আমিও দেখতাম আমি সারা কোন কোন এলাকার কোন গার ভুয়া টাইন টাইন ভুরি বিয়া দেন দেখা দিব আচ্ছা আচ্ছা তুই অত দূরও যাইস না আমি দেখবো নে আমি যাইলাম ওখানো যাইমো মধুরিচের বাড়ির গাজি গাই মুখ কিতার লাগি তোরে বাতনি বেজ্জত করি বার করে দিল দিত নাই ভুরি বালা কত অসুবিধা নাই তোর বেজ্জত করতো কিতার লাগি ওখানে আমি তার আগে গাইম খালি বেজ্জত না বাব্বা ও যে মধুরিচের হাতে একটা লাঠি দেখে ওলা ওলা আমার কোন ঘরের হুমকে দিছে লাঠি ঘুরাইছে আমি ও লাঠি ভাঙ্গা তার বেটের ভিতরে রাখি দিমু তুই গুনটা মাতিস না আমার খালি যাইতে দে তার বাড়ি কত বড় সাহস আমার বুয়ারে মারবার লাগি হুমকি দিল ইটা আমি কিছু বুঝি না আব্বা আমি যাইলাম কি তুমি ব্যবস্থা করো মাথা গরম করিস না আমিও দেখবো মধুরিচের বুইরে কি জাত লেখাপড়া করছে আর কি তা লেখাপড়া গাঁত মানুষ নাই হ্যাঁ লেখাপড়ার এক জানা হতো কিবা ভরি লিছে আমার বুয়া তুমি বেশি কিন্তু আমার বুয়ারে ইলা বেজ্জত করতো আমি তার বাড়ি তো কোনো যাই জানি না এর এখনো তুমি খুব একটা আশা করছিলে কিন্তু আমি জামাই হইয়া তোমার আশাটা ফুরাইতে পারলাম না এর লেগে সবসময় খালি চিন্তা করি কিলার আমি তোমার আশাটা ফুরাইতাম আর আর আমার আশা হাল্লাই তোমারও বানাইছন মূর্খ আমারও বানাইছন মূর্খ কি আশা আর কিলান পূরণ করতাম বোঝান যদি আগে জানতাম তো শিক্ষিত একটা জামাই দিকে বিয়া বইলাম তে তো অন্তত আমার ই আশা কান পূরণ হইল হায় রে সীমা ও হতাটা তুমি আমার কইবাই দেখিয়া খুব চিন্তার মধ্যে আসলাম ও কথা উনি আমার সবসময় মন খারাপ হইব দেখি আমি চিন্তার মধ্যে থাকতাম আর আজ তুমি তা বললে ও কথাটা আমার শুনাইলিলে দেখো তুমি মন খারাপ করিও না আমি আসলে এই কথাটা তোমার কষ্ট দেওয়ার লাগে কইছি না আজকে যদি তুমি শিক্ষিত হইতা তে তো আমার ইউরোপ যাওয়ার স্বপ্নটা সফল হয়ে গেল নে পূরণ হইল নে দেখো টেকা সম্পত্তি কোন তার অভাব নাই কিন্তু কি তার অভাব জানো নি লেখা পড়ার অভাব সেনে তুমি ফললাই না আর সেনে আমি ফললাম এরকমও আমি যদি একটা বার আগে জানতাম যে আমার বউর অত সুন্দর একটা স্বপ্ন ইউরোপ যেটা তাইলে আমি ওলা তাহলা বলিনি বিয়ার আগে আমি লেখাপড়া করিয়া শিক্ষিত হইয়া তার মাঝে আমি তোমার বিয়া করলাম না সে ঘুরে বালি কি আশা পূরণ হইতো না তার আমি জানি কিতা করবো আর সীমা তোমার একটা কথা কিতা মনে হলো তোমার তো ইউরোপ যাওয়ার স্বপ্ন না নি এই স্বপ্নটা পূরণ হওয়ার একটা পদ্ধতি আছে আমি আসলে তোমারে ডরাইয়া কইলাম না যদি তুমি কিছু মনে করো বা আমার বকয়ের লাগিয়া যাওয়ার একটা ফত আছে তুমি ডরাই আমার কই যায় না ও আল্লাহ কোন কথা কইলাই তুমি এখান তো তুমি আরো জলদি আমার কইতা তুমি কিলা বাপ লাই যে আমি ইউরোপ যাওয়ার কথা শুনু আর এই পদ্ধতি শুনলে আমি রাগ করমু না কেন একটা অন্যরকম কথা বলো ওরা শুনার বাদে যদি তুমি আমার কিছু মাইন্ড করো বাবারে আমি কিছু মাইন্ড করো তুমি কও ফটটা কিটা কোন সীমা আমার বাতা তো একটা খুব সুন্দর বুদ্ধি আইছে আমি না কিতা করবো জানো নি একটা আইডিএস পাস করা ফুরিয়ে বিয়া করবো বিয়া করি আমি কিতা লন্ডন যাইব গিয়া আর লন্ডন গিয়ে আমি কিতা করবো তোমার লাগে অ্যাপ্লাই করবো আর অ্যাপ্লাই করার বাদে তোমার যখন আমি লন্ডন নিব গিয়া নহর বাদে আমি হি বড় চাই দিব কইস
ঠিক কিন্তু দেখা গেল তুমি হবৌরে লইয়া লন্ডন গিয়া সুখে শান্তিতে সংসার কররা আর আমারে ভুলি যাইরা আমার কি তইব ও দেখাই সীমা তুমি এটা কি তাও হও বুঝছনি আমার কোটি টাকা সম্পত্তি তোমার নামে করা বুঝছনি এটা তুইয়া আমি কিটা অবিটের কাছে থাকবো নি আর অবিটের কাছে বিয়া করিয়া তোমার সারি দিব কেন তুমি বিশ্বাস করলাই কিলা সীমা ইলাম যদি হয় নানি তে ঠিক আছে আমি রাজি খুশি হয়ে গেলাম এরে হুনতে খুশি তো তুমি হইছো আমি হইছি লন্ডন যাইতাম কিন্তু তোমারে কন্যা দিব হে কারণ তুমি তো বুড়া বুঝো নানি ও দেখো সাই সীমা তোমার আমি বুঝিতাম পারি না ও হতো না খালি তুমি আমারে কো বুড়া আর একটা মানছি আমারে কয় না কোন তোমার একটা জিনিস জানিয়ে রাখা ভালো বুঝছো নি এই বয়সের দিক দিয়ে মানছি আজকাল বুড়া হয় না টেকা টেকা উচ্চনি কোটি টেকা আমার আছে টেকার দিক দিয়ে কিন্তু আমি 18 বছর জীব তা অবশ্য ঠিক কথা কইছো টেকা তোমার প্রচুর আছে এখন কইনা হইতাম বই কইনা মারে দি আছে রেডি করানি ওই তিয়ারি নো উপায় রইছো কেন জলদি আটম ডেকে কইনা দিক দিয়ে আয় আ আমি তো রইয়া তোমারে কইনা আমরা রাজি তো রাজি মানে এই এই মতিস তো গেল আমার টিটা তোর অত বড় সাহস তুই আমার নাম ধরি দেখ রে কুন্দিতা কিতা এই তুই আমার সাহস দেখছস কিতা আমি কুন্দা বুঝছি না যে আজ তারাইলে আর তুমি পাইন গেল কি তুমি তারপরে এটার ভিতরে লাইম সব তারাইয়া কিতা কইলে এই তোর তো সাহস কম না আচ্ছা খোসাই আমার দুষ্টা কিতা দুষ্টা কিতা তুই জানস না আচ্ছা খোসাই আমার হুয়া যে কামাল তুই ছিলস না তোর বাড়িতে আমার হুয়া গেছিল তোর ভুরির বিয়ালা লাভ লইয়া তুই আমার হুয়ারে চেয়ার তুলি লাখ মানি বালাই দিছস এবং মারবার হুমকি দিছস আরো খোঁজ নিবে না দুষ্কিতা এই তোর ফুয়ার অত সাহস কম নাই তোর ফুয়া একটা অশিক্ষিত গন্ড মূর্খ হে আমার বাড়িত বোয়ার তার যোগ্যতা আছে দিয়ে আর আমার শিক্ষিত ফুলিরে বিয়া করার তার কি তার যোগ্যতা আছে তারে যে বালা হালতে যে বিদায় খান দিছো খান শুক্রিয়া কিতা কইতাম রে মদরি আচ্ছা যাইকান বাদ দে আচ্ছা ওখান খোসাই তোর ফুরিরে এমন কিতা উচ্চ শিক্ষা শিক্ষিত করছ আমার ওখান তা কইবেনি কিতা তোর গর্ব তে গর্ব হরবু না দিতে ই গাঁর মাঝে একমাত্র আমার ফুড়ি উচ্চ শিক্ষিত IELTS করা ডাইনে বা উয়ে কানাডা আমেরিকার বিষয় খালি গুর 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 করে বুঝছি 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 তুইও সুর তোর ফুড়িও সুর তোর ফুড়িরে তোর বিদ্যায় খাইলি চল সুর যদি ওই তোলা নাইলে অত বিষা তাই না তো ঘুরাঘুরি করতো কেনে মূর্খ তুইও বুড়ক তোর ফুয়াও বুড়ক তুই কিতা বুঝি লইবেনি বিদ্যার মূল্য হত খান ও কিতা কইলে আমি কোনটা বুঝলাম না তুই দেখলে না নিবে গাং আত্রে স্কুলে গেছি ও আদি যুগ হৌ সময় আমি টু পর্যন্ত পড়ছি আর আমার কইরে তুই মূর্খ হুন আমার ফুয়া যদি মূর্খ থাকে তো আমার ফুয়া ফুয়া আর তোর বুড়ি আর তুই স্কুলের দাঁড়িয়ে তো গেছ না আমার লোকে দাপ্পা দিলে আমি আগেরও টু মাস ওইছে আমি গেলে নাকি তুই কিন্তু আমার হুড়ি রে স্কুল থাকেন কলেজ কলেজ থাকেন মাদ্রাসা মাদ্রাসা থাকি ইনুবের চিঠি ফাটাইছি বুঝছস দি ওখন গাঁর বাজে একমাত্র উচ্চ শিক্ষিত আমার হুড়ি আর তুই তো গন্ড মূর্খ তুই বুঝবে কি তা লন্ডনে আমেরিকার দামান দহলে খালি মৌ মৌ হর রাখতে আমার হুড়ি রে নিতাকে খালি আমি মুখটা কিন ছাড়তাম ও সবনু কালি দেখ তোর হুড়ি রে ও লন্ডন আমেরিকার দামান দিয়ে বিয়া করলি তো ও এক মাত মাতলে তুই আগে দেখ তোর মারার তোলে মাটি আসেনি তোর বুড়ির লন্ডন আমেরিকা বিয়া করতো কক্ষণা করলে ইরনের বুয়াও বিয়া করবো কক্ষণা দরকার লাগে আমার হুড়িরে খাটিয়া গাঙ্গ বাসাইয়া দিলে এর বাদও তোর মতো গন্ড মূর্খর পরিবারও তোর গন্ড মূর্খ হওয়ার লগে আমার হুড়ির বিয়া দিতাম না তোর লগে তো আমি মাত্তা বুঝাই না এরপরে রাস্তাঘাটে আমার হইয়া গেলে কুত্তালা খান কেউ খবরদার কইলাম মদুলিস ই কুত্তালা খান উ করিস না ফোন তোর লগে আমি ওখানেও শেষ করি লাই তোর লগে যাবে জাল আছে আমার ইটা ওখানেও পারিস এক কাম কর তোরে বিয়াই বানাই লাই আর তুই মানিলা তোর বুড়িগো আমার ভাল লাগি দিলা মাথা খারাপ হইছে রে ওই রো তুই শিক্ষিত পরিবারও বিয়া করাইয়া তোর ঘরে যাতে উঠতে চাইরে নি কখনো না এই অতীত বলি গেলি নি এ অতীত মনে কর ভীষণের কথা মনে কর চাষা কিতা আসলা চাষা কিতা করতে কইতাম নি যদি কইতে তো অনেকটা শিক্ষিত পরিবার সবটা শেষ হয়ে যাব তান যে আগে গাউগে চুলবা লাইতা এখান তোর মনে নাই নিবে আর কত জাতের বংশ বঞ্চিরে সৈয়দ পাঠান মোগল শিক্ষিত পরিবার তোর বংশ তো বঞ্চি না রে কোনোদিন তুই নয়া কিতা একটা আবিষ্কার করলে নি শুনবে কিলা তুই তো গন্ড মূর্খ তুই তো শিক্ষিতর মর্ম বুঝতে নাই রে আর আমার বাফর কথা কইরে নি আমার বাফর তুই খুব পেশা আসিল বুঝছস নি পেশারে কোনো সময় ছুটো হরি দেখতে নাই তাহলে তুই আমার হুয়ার বিষয়ে তোর বুড়ি বিয়া দিতে নাই জি না
অশিক্ষিত গন্ডমূর্খ বহল ফুয়ার গেছে আমার ফুলিরে কোনো সময় দিতাম না তোর ফুয়ারে আমার বালির খামর ফুয়া হিসাবে রাখতাম না দেখ রাইনি কত বড় কথা ফুরিরে এক জারা ফরাইয়া কি জাত বাহাদুরি করের বা এই শুনবে হাইয়ে নিলে যে তা জমি নিলে ওতা দেখমু কুল লাখ সবের গেছে তোর ফুরিরে বিয়া দেস আমার বুয়ার গেছে যদি বিয়া না দেস আমি কান দিকা মন খারাপ করতাম না তো কিতা করতাম হুসাইন আম্মা আব্বাই একটার বাদে আর একটা দামান বাড়িতানরা আর হুমান কইটা বিতা কইটা দেরা কিতা করবো বেটি আমি তো কিচ্ছু করার নাই তোর বাহলে কোনোদিন মাতিয়া ফারছি না আর ফারতামও না এলাকি তুই মন খারাপ করি বাড়িতে তুই কিতা করতাম হি লেখাপড়া করাই আমার কিতা ফুতুলা যাইয়া দুইজনে তোমরা একটার বাদে আর একটা মানুষ আনবাই বাড়ি হেমলা অনশিক্ষিত কইয়া তোমরা অপমান করিয়া বিতা কইটা দিবা এবার তাকি ও বেটি ভাই ইনো তো আমার কোনো দোষ নাই সব দোষ হইল তোর বাপুর তোর বাপুর মাথার যে কোন ভূত আমাইছে আমি তো ওখানে বুঝলাম না আম্মা এক কাম করো আমি যাই কি নানা বাড়ি আর আব্বারে জিলা বুঝাও বুঝাও আমি দুই তিন মাস বাদে বাড়ি তাই মনে আমার কিন্তু কিতা মাথা যারেন না এই বেটি ইটা কি যা তোর মাত মাতোস পাগলামি মাত মাতরেনি তোর বাপে যদি কুলো লাগানো কুনতা বারণ সেটা ফাও কাটি ফেলাই দিবা তো বুঝলাম না তে কিতে হইছে তে লেখাপড়া করাইয়া কিতা তোমরা আমার ফটো তুলিয়েছ না আব্বাই জিলা কইব হলে আমি চলতাম হইব মাই গো আজ 25টা বছর ধরে তোর বাপরে লইয়া সংসার করা তাই জেলা কই নলা হুনা লাগে কারণ এক রুকা মানুষ কোনো কথা উফতানি যায় না বুঝলাম না মানে কিতা পাইছো তোমরা আমি রেডিও গিয়ে নানা বাড়ি যারাঙ্গি হুন বেটি ইটা পাগলা আমি মাত মাতি যা যা সাইন রেডিও গিয়া রেডিও ইয়া তোর বাপে কইছেন রেডি থাকতে মেহমান আইলা তোরা দেখাত বেটি আচ্ছা একটার বাদে একটা দামা নান রাব্বাই বাড়ি দুই দিন বাদে বাদে ইটা নাটক আমার আর ভাল লাগে না আম্মা ও বাবা ইটা আমার লগে মাতিয়ে তো কোনো লাভ নাই তোর বাপ আইলে তোর আইলে তোর বাপর লগে মাতিছি তা আমার লগে মাতিয়ে কোনো লাভ আছে আব্বার লগে আমি কিতা মারতাম লন্ডন এই বেটা মুরগি মুলা ও তো লম্বা লম্বা মাত মাতছে দেখি না তাই রে কোন দানোর চাল কোন দানো যায় বেটা ই গাঁর ভিতরে কোন লাখ সাবর বুয়া বিয়া করে আমি তো দেখিয়া দিমু আসসালাম আলাইকুম চাচা আমারে কোনটা কই রানি আপনি এরে ভাইসব শুনোকা খালি আমি অন্য গাঁও তো আপনার গাঁওতে আইসি যদি আমার গাঁত খালি আমার এখেল চাচা কইতো আপনারা মধুরী চাচার বাড়ি গিয়া আপনারা কিতা করতা সব কথা যদি আপনারা ইনো কইলাই তো মধুরী চাচার বাড়ি গিয়া থান্ডি কিতা কইমু কুনক্কা বাইটা কোন হানো ওখান তামনের কইয়া দিলাই কুনক্কা আপনারা যদি গাড়তার আমি প্রশ্ন করন তো তা আমি গাড়তার আমি উত্তর দিমু আপনারা যদি সকয় আপনারা তুকে এবার কুনক্কা এরেক নো তুমি সময় বেটার লগে উল্টা উল্টা মাতিও না আমি তাহলে বুঝিয়া কইলাম জইছে ভাই সব আসলে আমি ওই মধুরী চাচার বাড়ি যাইলাম ও তার মেয়েটারে দেখার তার আমি বিয়া করতাম হ্যাঁ কি কিতা কইরা আপনি বিয়া করতা ইয়া আপনার কিতা বিয়া করার বয়স হয়েছে নি কিতা মাত মাতিরা ভাই সব হ্যাঁ আপনি উল্টা পাল্টা খালি মাতিও যাইরা আমরা শুনিও যাইরা আমার জামাই এই বয়সে বিয়া করতা পারবা কি না এটা আপনি জানলা কিলান আমার মতো জোয়ান বউ যে জায়গাতে আমার জামাইরা আছে এই জায়গাতে আমার জামাই আর তিন চারখান বিয়া করতে পারবা আপনারা অতটা তো মাততে হয়েছি না আপনারা একবার ঠিক দেখা যাই না আপনারা যদি গেল টেকা বজার একটু লুপ দেখাইতে পারেন তে কাম হয়ে যাব অবশ্যই আশা করিলাম আমার মতো সুন্দর সুদর্শন একজন পুরুষে যদি না করে দিতে পারতে আমি অশিক্ষিত গণ্ডমূর্খ দেখতাম কিন্তু আপনার যে তো টেকা পয়সা আছে অবশ্যই আপনার
মদরিস মিয়ার দামান যাই খবরটা তো লইতেইব এবং আব্বারও খবরটা দিতেইব কত বড় সাহস আমার ফুড়িরে লইয়া গাউসব করো বার হই গেছে হে আমার উচ্চ শিক্ষিত আইএলটিএস করাও ফুড়ি হে যদি কোনো দুর্ঘটনা ঘটি যেত তোর উষ্টা খাইয়া নৌকো যদি রেখা উল্টি যেত তেই দায়বার হে নিল নে হে বাবা বুঝলাম না আমি আমারে লইয়া গেছি বারে বারে গিয়া কেন লাগে আমারে শাস্তিটা দেয় তুমি মাতিও না গোমাই শুনো তুমি মাতিয়া লাভ হইতো না কারণ তোমার ওখান সময় হইলো তুমি খাইতায় আর ঘুমাইতায় রেস্ট তাস্তায় সব সময় বাবা দামান দেরা বড় লোক কুটি হতি বিশা আমেরিকান লাগাইল বুঝছো নি লন্ডনি কানাডা লাগ এই 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 তুই বল খোলা নেব বাউট বাউট আমি ভুল করছি কেন তো আমি স্বীকার করছি আর কত শাস্তি আমারে দিতে পৌঁছায় না আমার পাও বেদনা বলে বাবা আমারে মাফ করে দিলাও রে বাবা আমার তো কোনো সমস্যা হইছে না বালায় বালায় বাড়িতে আইছি বাদ দিলাও রে বাবা আমারে মাফ করে দিলাও না আজকে যদি মাফ করে দেই তাহলে হোম লাম্বই জীব আর একদিন লইয়া বার হই জীব আর শাস্তি যদি ফুরা করে দেয় শাস্তির কথা মনে থাকবো আর বার হইতো না বৌ রে তুমি তো কইলা আইজ বাড়িত মেহমান আইবা আইয়া যদি দেখেন আমি কালো ধরি হলা উঠবস করলাম তুই কিতা কইব ভাইছে মেহমান আইলেও কিতা উঠবস করা লাগবে প্রয়োজনে হরাইমু করাইমু মেমা নাউকা আইন দেখে না ইয়া দেহৌকা তোমারে যে আমি শাস্তি দিলাম বাইতা বাদ দিলাম না বাদ কি তা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি মনে কই মদরিস সাসানানি পুনবে বাঠর মাথে আমারে কোন লয়ে সাসা ডাকলে বেটা হে বয়সে তো লেবে লই যাব আমি খালি দাড়ি গেছাই দাসি আর তোর দাড়ি ছাড়াও তো আমারে সাসা ডাকে কত বড় বেবাট কি রে তুমি তো কি জাতর মাত লাগাইলে ওই যে দামান আমার কথা আছিল হয়তো মনে করে বাফার বই নাই শুন মাতিও না সম্মান করে বুঝো না হে তুমি অবশ্য ঠিক কইছ আসলে ভাই সাহেব মনে কোনটা নিবা না আপনি দামান তোর বাপ আর সাসা জি আপনি কিতা মাত্রা কত দামান আসসালামু আলাইকুম আব্বা এ বুড়া বাটাটা আমি জীবনে বিয়া হইতাম না ও বেঠি রাখো 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 তার মতো বুড়ার গেছে আমি কিন্তু আমার ফুলি দিলাই বুনি বিয়া আমার একটু বুঝতে দে বুঝলাম না বুড়া আর জোয়ান কিতার লাগে খুঁজি রাহি আমার জামাই লোকে মাতবার আগে কিতা আপনার এটা খুঁজছ নানি এখন জামাই লই আইছি আপনারা বুড়া আর জোয়ান তো কাইরা হ্যাঁ ও বেঠি মাই তুমি কিতা তোমার জামাই লে কিতা আমার ফুলি রে নেওয়া তাইছো নি জি ওই সাসি তাই না আমার জামাই আমার জামাই টিকা পয়সার কোন তার অভাব নাই বুঝছ নি কিন্তু আমি মূর্খ শিক্ষা ভিক্ষা নাই বুঝছ নি এর লাগে আমার জামাইয়ের লাগে আমি চাইলাম শিক্ষিত একটা বউ আমরা গড়ে নিতাম জি ওই আপা টাকা পয়সার কোনো অসুবিধা নেই আমার এমনি কোটি কোটি টাকা আছে বিশাল সম্পত্তি আছে কিন্তু শখ হইলো আমি একটাবার লন্ডন যাইতাম কিতা হইলো আজি কোটি টাকার মালিক আমার লন্ডনে যাইতাই আব্বা আমি কিন্তু রাজি নাই ও মাই শুনো তোমার এখন সপ্তাহ বাদে রাজি হয়ে যাবে লন্ডন যাইবা দেখার বয়স বেশি উসি না তেমন একটা এটা সামান্য সিম্পল ও বোন তুমি না হরিও না এরে বয়সের দিক দিয়ে যাইও না এমনি কিন্তু মানুষ হিসাবে খুব ভালো আমি তো তানোর জোয়ান বউ দেখো সানে কত সুখে আছি আর কত শান্তিতে আছি একবার বিয়ে আইও না বাড়ি দেখবা নে মানুষ দেখলে তুমি বুঝি লেবে না নিকো আর একটা কথা বা মনোরম কাফরা যদি রাজি হয়ে যায় আজকাল করবি তো বিয়েটা শেষ হয়ে যায় বাদ বাকি যাওয়ার ব্যবস্থা দে তাই আমার কোনো ব্যাপার নাই আমি সপ্তাহ টাকা দিয়ে করবো ওই ওই বিচার প্রসেসিংটা শুরু করে দিলাম এটা কোনো সমস্যা নেই আরে তুমি কি তো আমার ফুড়ি রে বিয়াতে বুড়া বেটার কাছে বিয়াই লিতাইনি খবরদার দামান দামান রে যদি না রাবার বুড়া বেটা হতে ও লাটিও কি তোমার মাথা ভাঙি ফেলাই দিমু সিদ্ধ ও আম্মা আমার নানা বাড়ি যাওয়ার আমার তো স্বপ্ন তুমি পুরা পুরা
খালি দোয়া কল করবা তুই দোয়া করে তো মাথা কাটা দিয়ে মাথা কাটা দিয়ে আম্মা আমি একটা কথা কই শুকে থাকবে বেটি শুকে থাকবে আব্বা আম্মা একটা কথা কই আপনারা দোয়া করবা যদি আমরা বিয়েটা হয়ে যায় আর লন্ডন যাই কি বুঝছেন তে খালি খালি আপনার মেয়ে নাই আপনারা ও মাই গড লন্ডন গেলে ইতা করতে পারতা বুঝছেন লন্ডন গেলে তুমি কিন্তু গগরা ভিতরে দাও বারে বারে তার না হইতে আম্মা তুমি কিন্তু আমার মতের বিরুদ্ধে কামটা করতা অবইন বইন গো রাজি হই যাও গো বইন আচ্ছা অবইন হুনো না দেখো অশিক্ষিত দেখারে গো বইন আমার আশা কান পূরণ না আর নাইলে কিতা আমি নিজে সাইমনিহি আমার উপরে আমি হতিন তুলতাম আমার জামাই মানুষটা খুব বালা দেখো আজকে যে পড়া লেখা থাকতো সে তো আর তোমারে বিয়া করাইলাম না অনে আমার জামাইরে আমি আর এখান বিয়া করাইলাম একমাত্র লন্ডন যাওয়ার আশায় তুমি রাজি হয়ে যাও রে গো এরে সুখে থাকবার কত চিন্তা করবেনে মানুষটা বুড়ো হইতে পারে কিন্তু মনটা এখনো জোয়ান জি আব্বা আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়ের ওই যে প্রসিডিং শুরু করিয়ে দিলাম বুঝছেন এর বাদেও আমি ডিপেন্ডেন্ট হইয়া আপনার লন্ডন যাওয়ার ব্যবস্থা করো এরে তোমার একটা কথা কই যেতেও করো তো বুঝিয়াও নিয়া করি আর বুঝাবুঝির কিচ্ছু নাই আমার তা কিন্তু তুমি কিটা বেশি বুঝো নি হে আমার ফুলি আইএলটিএস করিয়া লন্ডন যাইবার ডিপেন্ডেন্ট হইয়া যাইবার দামান বুঝছেন এর বাদে কি তুই দামান এর বাদেও তো আপনারা দুইজন আমি লন্ডন নিব কি আপনারা ওই যাইবার লন্ডনই তার এক কাম করুক কাসা সাজি আজ কালের ভিতরে আমরা বিয়া খামটা শেষ করি দেই ও আপা ও আপা কারা দেবা কারা কারা দেবা আপা তুই তো মনে হয় আমার ঘরের নাই আমার ঘরের যদি হইতে তার ইলা আসলে নানে তুই নকইলেও ফুরিরে বিয়া করতে পছন্দ করলে আমিও চ্যালেঞ্জ করলাম তারে দেখি কোন লাচ্ছা বের গেছে তার ফুরি বিয়া দিয়ে আর ওখান তার ফুরিরে বিয়া দেয় না ইয়ার তুই আমারে আসি আসিয়া কই রে তো সরম করে না আব্বা সরম করলো নে কিন্তু ওখান সরম করে না প্রশ্ন করে কেনে হায় রে হায় ইনো প্রশ্ন করার কিতা আছে তুই কইলা তুই তো বেলাস তুই ও মারো তো বাবা হও মারো সবাই আচ্ছা রে বাবা কইলা কইলা তুই আব্বা গোটন হইল গিয়া মদনিস মিয়া বিয়া তিপুরে এক বেলাটাই বুড়ি নু বিয়া দিলার বা দূর ইটা কিতা মাতো তা শিক্ষিত বুড়ি কত লেখাপড়া করাইছে বুড়ি দিয়ার বুড়া বেলার গিয়ে বিয়ার লাগবে এটা কিতা মাতো আব্বা আমি জানতাম কথাটা হুনার পরে তুমি আমার দমক দিবা ঠিক আছে কিন্তু দমক দিছ ঘটনা হইল সত্যি বা বিয়াতি বুড়া বেটা টাইম টেকা আছে বিয়া দিলার টেকা আছে তো বুঝলাম বেটা তো লন্ডনে আমেরিকা সারা বুড়ি বিয়া দিত না এটা তুই টেকা দিয়ে টেকা দিয়ে কিতা করতে বেটা কিতা বিদেশি নি না আব্বা লন্ডনই না দেশি টেকার লুবে ফুরিরে বিয়া দিলার চি 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 ই কিতা করলো শিক্ষিত ফুরি কইলো আবার হেবে আর ইয়ার কথা মারতে আর কিতা করতাম এর তো কোনো বেল বেরেক নাই ও টেকা দেখছে টেকার লাগি পাগল হয়ে গেছে ও ফুরিরে বিয়ার লাগছে তে যা তে কি তো হয়েছে তোর কি তো হয়েছে আমার কিচ্ছু হয়েছে না বাবা আমি চিন্তা করলাম অত যে ডিনাই করলো ও মদরিস মিয়া কইলো তার ডাইনে ফাস্টফুড বামে ফাস্টফুড অত ফুটানি দেখাইলো ফুরিরে হাইকোর্ট সুইপ্রিম কোর্টও বিয়া দিব ওখন খাটটাইন দের শেষন তো বুড়া বেটাটা নিটেকার লুবে ও বেটা তুই হাসেও কইলে নি তুই আব্বারে বা আমি যে কিতা কইলাম আমি নিজ খানে উঞ্চিবা এবং স্বয়ং দামান্দর লোকে আমার দেখো হইছে আমার আইয়া খোর বাইচাপ মদরিস মিয়ার বাড়িটা কোন দিকে আমরা সম্বন্ধ করা দিলাম ও আমি নিজে দেখাইয়া দিছি বা ইয়া আল্লাহ আল্লাহ ই কিতা করলো আমি কোন তা বুঝলাম না অত কষ্ট করি ফুরিরে লেখাপড়া করাইলো আর কি জান গর্ব করলো ফুরিরে কি ফুটানি করছে আব্বা আমারে নুকে বাড়ি থেকে জাগি কি যা তাফালিং দেখাইলো ও টেকার লুপে এখন দেখো হইলো কই কই বা ফুটানি কই কি বুম বাপ দেখাইলাই আচ্ছা মাতিস না আমিও তুইও কথা কয় তো তাহলে ধরছিলাম তার বাড়ি তো আমি গেছিলাম আবার গেছিলাম না কেন তারে আরে কেসার বাকি রাখছি না আমি তো চ্যালেঞ্জ করছিলাম তোর লাগি তার উপরই আনতাম কিন্তু ওখান যখন বুড়া বেলা গেছে বিয়া দিলাম ভালো হয়েছে যে পানির মাছও পানির তো লাগবো বেশ পানির মাছ তোর কোম্পানি যাইতো না আর কোম্পানির মাছ তোর বেশ পানি যাইতো আর তো না দেখ তুই তোর তার নালি কিতা ইকান বুঝোস না তুই তুমি কিন্তু আব্বা ঠিক কইছো তবে আব্বা আমি কিন্তু বেজান না আমিও কিন্তু খুশি আমি কিন্তু দেখতাম ও বুড়া বেটার সংসার কয় দিন কয় বছর কয় মাস করে দূর বেটা
মাগালের মাগালি তা কি জাতি মাত মাত আমি কোনটা বুঝি না বিয়া হয়ে গেছে পুরিশেষ তুই না দেখতে না দেখতে গিতা মাঝে চাইনি কোনোদিন যে জামাইবালে আইব দুঃখ কষ্ট কইরা তারা সংসার করব এখানে তুই আর দেখতে না দেখতে গিতা ওখান দোয়া কর যখন বিয়া দিলাইছে সুন্দরভাবে তারা সংসারটা চলুক তার লাগান তো অমানুষ নাই আমি আচ্ছা রে আব্বা তোমার লোক কোনদিন মাতিয়া পারছি আর আমি পারতাম না তুমি যদি আমার আব্বা ওখান কাম করো তুমি আজকে বাজারও দিবা গিয়ে সাইড থেকে পাঁচ কেজি মিষ্টি লইবা লইয়া কি থাকবা আস্তা ঘর মাঝে বাটি বাটি দিবা আর কইবা মদরিসে বিয়াতি বেটা পুরা টাইম বিয়া দিছে এই তুই আমারে পাগল পাইলি না আমি কোনটা বুঝি না তুই কিতা মাছ পাগল এই মাছ আমার টাকা দিয়ে মদরিসে ডুল বিড়াইতাম হায় রে হায় আমি তোর মদরিসে লাগাল না আমি তার ওসুমে কইতাম বেশ বেশি করবো কোনোদিন টিকতো না রে মদরিস দেখ মনে আমি তুই কোন জায়গায় বিয়া দিস ও তো দেখিলাম কদার ডুল বিড়িস্তা বাজা এখান তো ঠিকও আছে বচ্চি আব্বা তুমি কেন করতে না যে তো ঠিক আছে আমি বাজারও যাইমো গিয়া মিষ্টি কিনিয়া মানুষে খাওয়াইমো আর কইমু বুড়া বেটারটাই বিয়াতি বেটারটাই মদরিসর ফুরি বিয়াদের সম্মানিত এলাকাবাসী মদরিসর ফুরি বন্ধ কর কিতে আরম্ভ করছো আমি কিন্তু মানছি না কইমু তুই পাগল হইছিস রে আবার বা কুশিয়ে রে বা কুশিয়ে ভিতরে কুল্লার রে বা কুল্লার 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 এই জাগি জাগি বাড়ির জাগি বাড়ির জাগি কইলাম দেখো পাগলের লাগান কিতা মাতের অন্ধুরের নাম তুই আছো পাগল হইবে আব্বা বাড়িতে গেলে হইতো না আমার ফাঁসি কুটে খাদো আমি বাজারে দিতে হইব এই টেকা দি কিতা করতাম আমি টেকা নাই আমি তো চিন্তা করি পাই না তার তার ভুড়ি বুড়ার গেছে বেল লাগছে না দিলারে তোর কিতা এসে গেছে এ যে পানির মাছও পানিত গেছে অসুবিধা কিতা আর তুই পাগল হইয়া বুঝতে লইয়া পড়ছি বড় মুশকিল আমি ও বেটা ও মদরিস ভাই আমি কোনটা বুঝলাম না তোমার যেমন হুশো আজাবন লাগিতা আমরা রে চিনো নালি তুমি ইলাম আতো কনে দূর বে বাঠর বে বাট হুশো আজাব হইতো খেনে তবে দুনিয়ার ফাফে আমারে বেরি মিছে ই কিতা কই আমি বুঝলাম না তোমার এই দুনিয়ার ভাবে ধরলি তো খানে তুমি তো কোন চুকে থাকতে বা পুরি লন্ডনি পুরি অন্তনি পাউন্ড দিব নিজে বইয়া বইয়া খরচ করবা দেখা তখন দুনিয়ার ভাবে ধরতো খানে দেখো কাব্বা বিয়া তো হয়েছে বুড়া বেটাটাই ঠিক মতো টাকা পয়সা দিতে দেয়নি টাকা পয়সা কোনো সমস্যা নাই রে বাপু আমার ফুড়ি গুতারে বড় শখ করি লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলাম লন্ডনও ফাটাইলাম ওইলে ওইলে কোনটা বুঝলাম না কোনো সমস্যা নাকি তা মধুরিস ভাই ও আব্বা সমস্যা হইব না নিবা তুমি বুঝাই না নি বুড়া বেটার টাইম জোয়ান ভরি দিছন এটা কিলা যায় সমাজে মানব নিবা সমস্যা তো কত সমস্যা ওই যে তুই বন্ধ কর তুই খালি বুড়া বেটা বুড়া বেটা হে বেটার কোন সমস্যা আছে কিতা রে ভাই কি তো হয়েছে সমস্যা যে তো তো করি তোমার তো আমরা একলগে চলছি কিতা কোনো সমস্যা নেই ভাই রে বা বড় শখ করে ফুড়ি গুতারে লেখাপড়া শিখাইছিলাম লন্ডনি আমেরিকান হয়েছে আল্লাহ আমার দেখিয়া বিয়াদি বুঝাতে ফুড়ি গু সুখী হয় দিছিলাম ও ব্যবসায়ী দেখিয়া বিয়া হয়েছে আল্লাহ দেখিয়া বেটা লন্ডন লই আগেছি কিন্তু আগে চিন্তা করছি না যে ফুড়িগু মা বাপ ছাড়া হিনু একলা খিলা থাকবো এটা কিতা কই রাবা মধুরিস ভাই আমি তো কোনটা বুঝলাম না বাবা মধুরিসা সাহেব কিতা কইতে চাই আপনি বুঝতে না নেই মন্য কয় বিদেশ গিয়া কোনো ফান্দ বাড়ি গেছন আমরা লুবো ভরি যাই যে আমরা লন্ডন ফেলাইতাম আমেরিকাত ফেলাইতাম হেরা আমেরিকাত গিয়া লন্ডন গিয়া যে কিতা করবো ইকার আমরা ভাবি না রে ভাই ওখানটা যদি ভাবতাম আর ভুয়া ভুড়ি স্বাধীনতা দিলাইতাম তাহলে আজ তুমি ইলাও করো না আর তোমার লাগার মানুষ ইলা বিপদে পড়ে না খরচ করিয়া বিচারা লন্ডন লইয়া গেল আর ডিপেন্ডেন্ট ভিসা হেও গেল কি লন্ডন দাবা
যাওয়ার পরে তার এক ব্যবস্থা করার পরে আমার শরীরে লাত মারি বা করে দিলে দিয়েও তার দেশে যে বড় বউ আছে ও করে লন্ডন নিল গিয়ে ও আমার শুনি রাস্তায় রাস্তায় আটে তার খানদের কোনো লোক লইতে পারেন না। ইস 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 মধুরিস ভাই, আমার বুয়া হয়তো অশিক্ষিত আছে কিন্তু কোনোদিন আপনার বুড়ির অমর্যাদা হইল না নে, আর তোমার সামনে থাকলো নে, সব সময় বুড়িরে দেখতে পারলাম নে, ও দেখো চাই বুড়িটা কী তাক আর কোনানো বর কোনানো জগরের, এটা আপনি দেখলাম না আমি দেখলাম রে ভাই, কো চাই আরে ভাই আমি বুঝি লাইছি আমি লুবো ভরছি আর ও লুবে গিয়া আমার পাপে আমার ফুড়িরে তরছে গিয়া আপনারা রে সন্তানের জীবন লইয়া তাফালি করবা না, তারার জীবন জেলা সুন্দর হইয়া চলে ও চিন্তাটা করবা।